স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্বখ্যাত বালু শিল্পী সুদর্শন পত্রনায়েক ওড়িশার পুরী সৈকতে কোভিড যোদ্ধা ও ভারতীয় সেনার সম্মানে একটি বালির ভাস্কর্য তাদের প্রতি উৎসর্গ করেছেন। ভারতের বালু শিল্পী সুদর্শন পট্টনায়কের দৌলতে বালু শিল্পের এই নিদর্শন আজ ছড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়ায়। সৃষ্টি হয়েছে কৌতূহল। স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্বখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক ওড়িশার পুরীর সমুদ্র সৈকতে কোভিড যোদ্ধা ও ভারতীয় সেনার সম্মানে একটি বালির ভাস্কর্য তাদের প্রতি উৎসর্গ করেছেন। তাদের সম্পূর্ণ বালি দিয়ে তৈরি করোনা জয়ীদের ও ভারতীয় সেনার বীর যোদ্ধাদের মুখাবয়ব তৈরি করেছেন তিনি। जवान जो रात दिन देश को बचाने के लिए खड़े हुए हैं, उनसे लेकर हमारा जो कोविड वॉरियर है, जो कि कोविड के लिए रात दिन खड़े होते देश के नागरिक को बचाने के लिए, वो भी हमारे जान और सब लोग को हमारा इस कला के सैल्यूट है। हैप्पी इंडिपेंडेंस डे। এর আগেও অবশ্য বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক অসাধারণ সব শিল্পীর নিদর্শন রেখেছেন নানান সমুদ্র তটে। তার এই অভিনব শিল্পকর্ম ছড়িয়ে পড়েছে বিশ্বের নানান প্রান্তে। আজকে তার এই শিল্পকর্মের জন্য আমরাও গর্বিত। চ্যানেল 24/7 এর পক্ষ থেকে তাকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। হাওড়া থেকে রাজীব মুখার্জি, চ্যানেল 24/7।